বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি বলেছেন সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করছে সালমান ইফ রহমান স্বীকার করেছেন কিভাবে হাসিনা টাকা পাচার করেছেন হাসিনা পরিবারের সদস্যরা বিদেশে কি করেন কোথায় চাকরি করেন তাদের টাকার উৎস জানতে চায় দেশের মানুষ দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্যবসা করছে কোথায় পেয়েছেন সে টাকা তা জানতে চায় দেশের মানুষ দুপুরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফায় লক্ষ্মীপুর রামগঞ্জের বন্যার্থদের জন্য সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এখনো আওয়ামী সেই দোষরারা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহযোগের সহযোগিতা করেছে